আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গণটিকা কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, করোনায় 22 জেলায় 157 জনের মৃত্যু। বঙ্গবন্ধুর আদর্শ মুছতে পারেনি ঘাতকদের বুলেট, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের 30 দেশে ছড়িয়েছে করোনার অতি সংক্রামক ধরন ল্যামডা, বিপজ্জনক বলছেন গবেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদে, সাথে রয়েছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। করোনা নিয়ন্ত্রণে চতুর্থ দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম। রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন, অনেকেই টিকা না পাওয়ারও অভিযোগ করছেন। তবে বেশিরভাগ কেন্দ্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। মহামারী করোনা নিয়ন্ত্রণে 7 আগস্ট থেকে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। চলমান এ কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে, লম্বা সময় ধরে লাইনে অপেক্ষা করছেন শত শত মানুষ। পাড়া মহল্লায় টিকা পেয়ে বেশ আনন্দিত সাধারণ মানুষ, তারা জানান অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করা বেশ কষ্টসাধ্য, তাই স্থানীয়ভাবে টিকা পেয়ে খুশি তারা। তবে গত 3 দিন ঘুরেও টিকা পাননি এমন অভিযোগ আছে সাধারণ মানুষের। টিকা নাই, এ রাতের 4টার সময় এই 3টার সময় এসে এসে ঘুরে যাই। 3 দিন ধরে আসছি, এর আগের দিন ভোর 5টা বাজে আসছি, তারপরে যে ফিরে গেলাম, এরপর আবার আইলাম 3টা বাজে, তারপর এই পর্যন্ত আইয়া শেষ, মানে ওরা নাই করে এলো। পরদিন আসেন, মানে আজকে আসছি অন আল্লাহ যেন কটা বাজে, একজনে 12টা একজনে 3টা, আর রাত্রে আসা পরে বসে রয়েছে এখনো, এখন আমরা যাইতে পারতেছি না। টিকাদান ব্যবস্থাপনা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বলেও অভিযোগ অনেকের। বাইরের থেকে লোক আইসা ওখানে জরা পরে ফটকে ঢুকে থাকে, এই বাউন্ডারিটা পার হইতে পারতেছি না। 3 দিন থেকে এখানে আসি, ওখান থেকে সিরিয়ালে দাঁড়ায় এখানে আসে শেষ হয়ে যায়। দেই একজনের পিছে 10 জন করে যায়, বিএপি লোকের পিছে পিছে লোক আসে, ওরা টিকা দিয়া যায়, আমরা দাঁড়াই থাকি এখানে। এদিকে পুলিশের দাবি, সাধারণ মানুষের চাপ বেশি থাকায় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে পরিমাণ লোক আছে সে তুলনা হয়তো ভ্যাকসিনটা নাই, যার ধরুন অধিক লোকের কারণে আমরা কিছুটা হলেও হিমশিম খাচ্ছি, এটা সত্য কথা। এছাড়া মানুষের তুলনায় টিকা কম বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা, টিকার পরিমাণ বাড়ানোর দাবি তাদের। 3টার থেকে লোক বসে থাকে, আসি লাইনে আসি টিকা পায় না, 300-350 লোকের টিকা দেয়, আসলে টিকা ছেড়ে যায়। সরকার কাছে যদি দাবি জানাই যেন টিকাটা বাড়াই দেয়। ঢাকার গণটিকা কার্যক্রমে মানুষের উপস্থিতি অনেক বেশি হয় স্বাস্থ্যবিধির বালাই নেই কোনো টিকা কেন্দ্রে। করোনা টিকা নিয়ে আসতে নিতে যা, করোনা নিয়ে আরো ঘরে যাইতেছি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি রোহিঙ্গা ক্যাম্পে আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় কর্মকর্তা জানান, সকাল 10টা থেকে 34টি রোহিঙ্গা ক্যাম্পের 56টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় 55 বছরের বেশি বয়সী 48,000 রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। পাশাপাশি এই কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় 18,000 মানুষকে দেওয়া হবে টিকা। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত 186টি টিম কাজ করছে। কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ উপজেলায় যে আমাদের ক্যাম্প সমূহ FDM এর 34টা ক্যাম্পে আছে, আজ থেকে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 55 বছর বয়সে উক্ত 48,000 লোককে এই টিকার আওতায় আনা। করোনা উপসর্গে 24 ঘন্টায় 22 জেলায় 157 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার বেড়েছে ময়মনসিংহ ও বরিশালে। এদিকে মৃত্যু ও শনাক্তের হার কমেছে খুলনা সহ বিভাগের অন্যান্য জেলায়। একুশের প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 21 জনের মৃত্যু, এর মধ্যে করোনায় 5 জন ও উপসর্গ নিয়ে 14 জন। এছাড়া করোনা মুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমে হয়েছে 23.10%। সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে 17 জনের, এর মধ্যে সিলেটে 15 এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে 1 জন করে। নতুন 591 জন সহ বিভাগে শনাক্তের হার 28.22%।
ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 15 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা 17.82। চট্টগ্রামে করোনায় মারা গেছে 10 জন, নতুন আক্রান্ত হয়েছে 879 জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে, নতুন 166 জন সহ শনাক্তের হার 29.02%। রংপুরে করোনায় 4 জন এবং আক্রান্ত হয়ে 5 জন সহ মারা গেছে 9 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 8 জনের মৃত্যু, শনাক্ত 171 জন। বরিশালে করোনা উপসর্গে 7 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 305 জন সহ আক্রান্তের হার বেড়ে 36.17%। মানিকগঞ্জে করোনায় মারা গেছে 7 জন। বগুড়ার বিভিন্ন হাসপাতালে করোনায় মারা গেছে 7 জন, আক্রান্তের হার 21.09%। ফরিদপুরে করোনা উপসর্গে 7 জনের মৃত্যু। ঝিনাইদহে করোনা উপসর্গে মারা গেছে 6 জন, আক্রান্তের হার 27.20%। গাজীপুরে করোনায় মারা গেছে 6 জন, নতুন আক্রান্ত 196 জন সহ সংক্রমণের হার 51.17%। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে 6 জনের মৃত্যু, শনাক্তের হার 12.85%। খুলনায় করোনায় 5 জনের মৃত্যু, আক্রান্তের হার 22%। নাটোরে করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে, নতুন 144 জন সহ সংক্রমণের হার বেড়ে হয়েছে 29.13%। এদিকে করোনা উপসর্গে দিনাজপুরে 4 জনের মৃত্যু, নতুন 54 জন সহ শনাক্তের হার 20%। এছাড়া সাতক্ষীরায় 3, ঠাকুরগাঁওয়ে 3 ও টাঙ্গাইলে 2 জনের মৃত্যু হয়েছে। মেহেরপুরে শনাক্তের হার 23.07%। মাসুম আলী ইসা, একুশে টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। ঘাতকের বুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণটাই শুধু নিতে পেরেছে, মুছে ফেলতে পারেনি তাঁর আদর্শ। সোনার বাংলা গড়ার জাতির পিতার সেই আমৃত্যু স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যদিও আজকের অবস্থানে আসার কাজটি সহজ ছিল না, দেশকে ফেরাতে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর দর্শনে। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। একটি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রায়, সবখানেই হানাদারদের ভয়াল থাবা। এমন পরিস্থিতিতে 1972 সালে অনেকটা শূন্য থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকারখানা নতুন করে চালু, ভেঙে পড়া অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সংস্কার, জাতীয় সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার অর্থনৈতিক দর্শনে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশের অর্থনীতি। কিন্তু 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট থামিয়ে দেয় বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার সেই প্রচেষ্টা। চলতে থাকে স্বাধীনতা বিরোধী চক্রের শাসন। 1981 সালে দেশে ফিরে পিতার স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরানোর সংগ্রাম শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে 1996 সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ। তবে দেশি বিদেশি নানা কূটকৌশলে তাকে পরের নির্বাচনে জিততে দেয়া হয়নি। 2008 সালে জাতীয় নির্বাচনে জনতার নিরঙ্কুশ রায়ে আবারও বিজয়ী হয় আওয়ামী লীগ। পরের দুটি নির্বাচন জিতে টানা 12 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। রূপকল্প 2021 দিন বদলের পালা, সেই দিন বদলের শুরু হয়েছিল 2009 তিনি যখন পুনরায় ক্ষমতায় আসেন। শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। 2008-09 অর্থ বছরে দেশের মোট জিডিপি যেখানে ছিল 91.6 বিলিয়ন ডলার, 2020-21 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 330 বিলিয়ন ডলারে। রেমিটেন্স 9.68 বিলিয়ন ডলার থেকে 24.77 বিলিয়ন ডলার। একইভাবে গত এক যুগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 7.47 বিলিয়ন ডলার থেকে 46 বিলিয়ন ডলারে এবং মাথাপিছু গড় আয় $703 থেকে $2,227 উন্নীত হয়েছে। আর্থসামাজিক খাতেও গত 12 বছরে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। 2009 সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তখন চরম বিদ্যুৎ সংকটে দেশ। উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 4,942 মেগাওয়াট, আর 3200 থেকে 3300 মেগাওয়াটের মধ্যে উঠানামা করত দৈনিক উৎপাদন। তবে মাত্র 12 বছরে বদলে গেছে চিত্র, উৎপাদন ক্ষমতা এখন 25,235 মেগাওয়াট, 2025 সাল নাগাদ যা 30,000 মেগাওয়াট ছাড়াবে। জাতীয় গ্রিডে যোগ হবে পারমাণবিক বিদ্যুৎ। এদিকে 2009 সালে মাত্র 47% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, 2021 সালে এসে তা 99.5% উন্নীত হয়েছে, অর্থাৎ প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়।
গত এক যুগে সামাজিক নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি বিশ্বস্বীকৃত। কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার, গ্রামীণ জনপথে পয় নিষ্কাশন ব্যবস্থা ও সুপেয় পানি নিশ্চিত হয়েছে, কমিউনিটি হাসপাতাল থেকে সেবা পাচ্ছে মানুষ। আর এসব কারণে মাত্র 12 বছরের ব্যবধানে 66 বছর 8 মাস থেকে দেশের মানুষের গড় আয়ু উন্নীত হয়েছে 72 বছর 8 মাসে। এদিকে শেখ হাসিনার শাসনামলে কৃষিতেও বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়, তবে উৎপাদন বৃদ্ধির হারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে। আর ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় শীর্ষ ধান উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়নও এখন অনেকটাই দৃশ্যমান। প্রমত্তা পদ্মায় জেগেছে সেতু, ঢাকার বুকে মেট্রো রেল, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বাঁশখালী, রামপাল, পায়রায় বড় বড় বিদ্যুৎ প্ল্যান্ট, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো 4 লেনে উন্নীতকরণ প্রকল্পগুলোর কাজ দ্রুত এগোচ্ছে। তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। তাই লক্ষ্য পূরণে 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। যে গতি থাকা দরকার, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে পরিকল্পনা থাকা দরকার, সেগুলো আমরা নিয়েছি। আগামী 100 বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা অসাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলেই কেবল ডেল্টা প্ল্যান বাস্তবায়ন সম্ভব বলে মত বিশ্লেষকদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানাচ্ছি করোনার আরও একটি নতুন ভ্যারিয়েন্টের খবর। বিশ্বের 30টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রমক ধরন ল্যামডা। ভ্যাকসিনেও টিকে থাকতে পারে এই ভ্যারিয়েন্টটি। বিশ্বের অধিকাংশ দেশে টিকাদান কার্যক্রম চললেও নতুন এই ধরন বিপজ্জনক বলছেন গবেষকরা। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনা ভাইরাসের নতুন এক ধরন নিয়ে আবার দেখা দিয়েছে আতঙ্ক। ডেল্টার পর গবেষকদের চিন্তায় ফেলে দেয়া করোনার এই ভ্যারিয়েন্টের নাম ল্যামডা। গেল বছরের ডিসেম্বরে পেরুতে প্রথম করোনার এই ভ্যারিয়েন্টটি পাওয়া যায়। ধীরে ধীরে পৃথিবীর প্রায় 30টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ল্যামডা। পেরুতে এ পর্যন্ত 81% বেশি ল্যামডায় সংক্রমিত হওয়ার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্য, স্পেন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে ল্যামডার সন্ধান পাওয়া গেছে। ল্যামডা যে ভ্যাকসিনকেও কাবু করে ফেলে তা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির 44টি অঙ্গরাজ্যে এ পর্যন্ত 1,300 জনে ল্যামডার সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষকরা এই ধরনকে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রমক বলে উল্লেখ করেছেন উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ল্যামডা ধরনটি দীর্ঘদিন টিকে থাকতে পারে বলে জানা গেছে। অন্য যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় ল্যামডা ছড়াতে পারে অনেক দ্রুত, পাশাপাশি অ্যান্টিবডির প্রাচীর ভাঙতেও অনেক বেশি সক্ষম। এদিকে ল্যামডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে গবেষণা চলছে। তবে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের দাবি, এর বিরুদ্ধে স্পুটনিক ভি অন্য ধরনগুলোর মতোই সমান কাজ করে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সংবাদী বিরতি, যখন ফিরছি তখন থাকবে। রাজধানীতে মেহমানখানা চালু করেছে একদল তরুণ, প্রতিদিন খাবার পাচ্ছেন 2,500 মানুষ। দেখছেন দুপুর 2টার 21-এ সংবাদ। করোনার দুঃসময় শুরুর পরপরই রাজধানীতে চালু হয়েছে মেহমানখানা। একদল স্বেচ্ছাসেবী তরুণ গত 1.5 বছর ধরে অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য একবেলার খাবারের জোগাড় করছেন। প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ আসছেন মেহমানখানায়। মহামারীকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান এই স্বেচ্ছাসেবী তরুণদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। রান্নার আয়োজনে ব্যস্ত সবাই, কেউ চাল ডাল ধুয়ে দিচ্ছেন, কেউ বা মাংস কাটছেন। মেহমানদের আসার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। চিত্রটি মেহমানখানার। করোনাকালে প্রতিদিনই চলছে এই কর্মযজ্ঞ। আজকে চিকেন কাটতেছি, নেক্সট টাইমে খাবার দেওয়ার সময় খাবার সেল করি, তারপরে মনে করেন যে কোনো কাম থাকলে আমরা করি, মানে সেটা কোনো ভাগ করা নেই। স্বেচ্ছাসেবকদের অনেকেরই রান্নার অভিজ্ঞতা কখনোই ছিল না, তারপরও পরম যত্নে যে যা পারেন সেটাই করছেন মেহমানদের জন্য। যখন মানুষজন খেয়ে যখন বলে যে মামা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, খুব তৃপ্তি নিয়ে খাইছি, অনেকদিন পরে খাবার খাইলাম, তখন আনন্দে বুকটা ভরে যায়। বড় চার হাঁড়িতে চাল ডাল আর মুরগি দিয়ে খিচুড়ি হবে। এক একটি হাঁড়ির খরচ 15,000 টাকা।
পাশাপাশি মানুষের সেবা করা, এই কাজগুলো করতে ভালো লাগে। নিজের মানে আত্মতৃপ্তির জায়গাটা থেকে এই কাজগুলো করা। রান্না শেষে সারিবদ্ধভাবে প্লেটে খাবার পরিবেশন। সন্ধ্যা 6টা থেকে শুরু হয় খাবার পরিবেশনের কাজ, চলে রাত 10টা পর্যন্ত। রিক্সাওয়ালা দারোয়ান ছিন্নমূল মানুষেরাই এখানকার অতিথি। আমার একটা নাতিন আছে প্রতিবন্ধী, বুঝছেন, মাদ্রাসা পড়ে 12-13 বছরে, কথা বুঝছেন। এদের লই আমি বাইরে নিই, আমি নিজে হাত বাড়াই, নিজে হাত বাড়ায় এদের চাই আমার গিয়ে খাওয়াই। 2020 সালে করোনা লকডাউন শুরুর পরই মেহমান খানার যাত্রা শুরু। তারা তাদের জায়গা থেকে এক একটা করে মেহমান খানা বানাক, 64টা জেলায় মেহমান খানা থাক, মানুষ অন্তত না খেয়ে না মরুক, স্বাধীনতোত্তর বাংলাদেশের এই গৌরবটা অন্তত থাক যে এই জাতি ভালোবাসতে জানে, এখানে কেউ না খেয়ে মরে না। সংবাদ মাধ্যমে মেহমান খানার গল্পটি উঠে আসার পর অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছেন, আর এভাবেই প্রতিদিনই মেহমানদারি করছে মেহমান খানা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভিকারনেসের অধ্যক্ষের ফোনালাপ সত্য হলে তা নিন্দনীয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে অধ্যক্ষের অব্যাহতি চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়কে 30 আগস্টের মধ্যে অধ্যক্ষের বিরুদ্ধে হওয়া তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করতে বলা হয়। আদালত বলেন, মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী আদেশ দেওয়া হবে। কোর্ট বলল যে মন্ত্রপত্রিকার রিপোর্টের উপর বেস করে আমরা তো এখন সিদ্ধান্ত দিতে পারি না, তদন্ত কমিটি যেহেতু গঠন করেছে তদন্ত রিপোর্টটা আসুক, সেটা বলে উনি বলছেন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বিষয়টা নিন্দনীয়, এটা মন্তব্য করেছে। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। আফগানিস্তানে বেশ কিছু প্রদেশ দখলে নিয়েছে তালেবান, বিভিন্ন শহরে চলছে লড়াই। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সারাদেশে করোনার কিছুটা উন্নতি হওয়ায় সরকার আপাতত লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সেনাবাহিনীও তাদের প্রথম কাজটা পুনর্বিন্যাস করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলে অপারেশন কোভিড শিল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যদি সরকার আবার কঠোর লকডাউন দেয় তখন সেনাবাহিনী আবার তাদের কার্যক্রম শুরু করবে। প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সেনাবাহিনী সমন্বিত প্রচেষ্টার ফলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলেও জানান সেনাবাহিনী প্রধান। সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলের পরিস্থিতিও এখন উন্নতির দিকে, এই উন্নতির পরিস্থিতিকে অবলোকন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত লকডাউনটা শিথিল করা হচ্ছে, আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করব। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। গণটিকা কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, করোনায় 22 জেলায় 157 জনের মৃত্যু। বঙ্গবন্ধুর আদর্শ মুছতে পারেনি ঘাতকদের বুলেট, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের 30 দেশে ছড়িয়েছে করোনার অতি সংক্রামক ধরন ল্যামডা, বিপজ্জনক বলছেন গবেষকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় রয়েছে 21 দেশের সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।